টেন্ডার এবং চাঁদাবাজি, রাজনৈতিক প্রভাব বিস্তার সহ কয়েকটি বিষয় মাথায় রেখে যুবলীগ নেতা মিল্কি হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে সিআইডি। পাশাপাশি র্যাবের চার্জশিট থেকে বাদ পড়া আসামিদের গ্রেফতারেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। এদের একজন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু যমুনা নিউজের কাছে হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে মিল্কির পরিবার বলছে র্যাবের কাছ থেকে বাদীর জমা দেওয়া আলামত ফেরত নিতে পারলে হত্যাকাণ্ডে টিপু এবং যুবলীগ নেতা আরিফের জড়িত থাকার বিষয়টি প্রমাণ করা সম্ভব। তাওহিদ মিথুনের রিপোর্ট। চাঞ্চল্যকর মিল্কি হত্যার এক বছর পর মামলার চার্জশিট দেয় র্যাব, তবে তা প্রত্যাখ্যান করে বাদীপক্ষ। পরে আদালতের নির্দেশে 19 জুন থেকে এই হত্যা তদন্তের ভার পড়েছে সিআইডির ওপর। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ নিয়ে কাজও শুরু করেছে। ক্রীড়া সংস্থা, তারপরে হচ্ছে গণপূর্ত, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, দেশা, এই সকল জায়গাগুলোতে আপনার টেন্ডার নেগোশিয়েট করা হয়তো, এখানে কতিপয় ব্যক্তি নেগোশিয়েট করতেন এবং সাধারণত এটা আপনার এই নেগোশিয়েট মানি নিয়েই দেখা গেল যে আপনার দ্বন্দ্বের সৃষ্টি। এখানে আপনার যে বিষয়গুলো ছিল মূলত আপনার টেন্ডার নেগোশিয়েট মানিটা ছিল মেইন। এ বিষয়ে র্যাবের চার্জশিটে অব্যাহতি পাওয়া এজাহারভুক্তদের তাই আবারও সন্দেহ তালিকায় রাখছে সিআইডি। এদের মধ্যে মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু জামিনে রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ পলাতক। মামলা হওয়ার পর সাধারণত সারেন্ডার করার কথা থাকে অথবা গ্রেপ্তার হওয়ার কথা থাকে, তারা গ্রেপ্তারও হয় নাই র্যাব কর্তৃক এবং সারেন্ডারও করে নাই। তো মামলাটা যেহেতু পুনর্জীবিত হয়েছে, আবার নতুন করে শুরু হয়েছে, এই ক্ষেত্রে তাদেরকে আমরা গ্রেপ্তারের জন্য তার সংশ্লিষ্ট শাহজাহানপুর থানা এবং তার দেশের বাড়ি ফেনী সদর থানায় আমরা ইনকোয়ারি স্লিপ ইস্যু করি। আর আরিফের ব্যাপারে আদাবর থানায় এবং তার দেশের বাড়ি তিতাস থানা কুমিল্লা, সেখানে আমরা ইনকোয়ারি স্লিপ ইস্যু করি। বাংলাদেশের সকল পুলিশ সুপারদেরকে আমরা ইনফরমেশন দিই যাতে তারা বাংলাদেশের কোথাও লুকায় থাকতে না পারে, এবং আপনার ইমিগ্রেশনে আমরা একটা চিঠি দিই যাতে তারা কোথাও ইমিগ্রেশন থেকে বহির্গমন করতে না পারে। প্রায় এক বছর গণমাধ্যমকে এড়িয়ে চললেও এ বিষয়ে যমুনা নিউজের কাছে মুখ খুললেন আওয়ামী লীগ নেতা টিপু। ওই রাতে হত্যাকাণ্ডে ঘটনার আগে মতিঝিল কলোনি এলাকার সমস্যা নিয়ে তারা দুজন বৈঠকও করেছিলেন। কিছুদিন আগে তিনি স্বেচ্ছায় সিআইডি তদন্ত কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছেন। মামলাটা একটা হত্যা মামলা, কিন্তু ষড়যন্ত্র রাজনীতি এখানে দেখেন। আমি তো কোনো কথা আপনাকে বলছি যে এখানে একটা মহল চাচ্ছে যে আমি যেন এই এলাকার রাজনৈতিক নেতৃত্বে না থাকি, তাহলে তাদের সুবিধাকে তারা এই এলাকা আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিতে পারবে। এবং আমার মনে হয় এই আমার দুই ভাই যে বিশেষ করে রিয়াজ এবং তাদেরকে যে হত্যা করছে তারাই ষড়যন্ত্র করতেছে আমি যেন এই এলাকার থেকে সরে যাব। কিন্তু টিপুর এই বক্তব্য নাকচ করেছেন নিহত মিল্কির স্ত্রী ফারহানা খানম মিল্কি। হত্যাকাণ্ডে টিপু, আরিফ সহ আরও অনেকের সংশ্লিষ্টতার কথাও বললেন তিনি। তারা বহাল তবিয়তে আছে, তারা ঘুরছে, কিন্তু চার্জশিটে নাম আসে নাই, ওদেরকে একদিন জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে নাই পর্যন্ত র্যাব। তাহলে কীভাবে র্যাব নিশ্চিত হলো যে ওরা ছিল না? আমরা যেহেতু সন্দেহ তালিকায় তাদের দিলাম, তাহলে তাদের একদিন ডাকে জিজ্ঞাসাবাদ কল করতো, সেটাও করে নাই তারা। শিগগিরই পলাতক আসামি সাখাওয়াত হোসেন চঞ্চল সহ অন্য আসামিদের গ্রেফতারের দাবিও জানান মিল্কির স্ত্রী। ঘটনার পর থেকেই চঞ্চল বিদেশে পলাতক রয়েছেন, মিল্কি হত্যার প্রধান আসামি তিনি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।